হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ে টু জবস ইন বেঙ্গলি। ওয়ে টু জবস ইন বেঙ্গলির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে চলে এসেছি, রাজ্যে 8 পাশে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ যে রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন থানা এলাকায় হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়। তোমরা যারা ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এই পদের জন্য। আবেদন পদ্ধতি কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এজ লিমিট কত, তোমাদের বেতন কাঠামো কী হবে, সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ওয়ে টু জবস ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে এই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে। একটি দৈনন্দিন পত্রিকায় প্রকাশিত সেই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নিই যে কী কী ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, কীভাবে নিয়োগ করা হবে। পশ্চিম মেদিনীপুরে 100 জন হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সেটা এবার দেখে নেওয়া যাক। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য জেলার বিভিন্ন থানা এলাকায় প্রায় 100 জন চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বিভিন্ন থানার তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে ইচ্ছুক প্রার্থীদের নিজেদের থানায় গিয়ে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, জেলার বিভিন্ন থানা এলাকায় এই নিয়োগ হবে। জেলার পাশাপাশি অন্য জেলার প্রার্থীরাও চাইলে আবেদন করতে পারেন। জেলা পুলিশ সূত্রে খবর, আগামী মার্চ থেকে জুন মাস পর্যন্ত 4 মাসের জন্য চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগ করবে জেলা পুলিশ। দৈনিক 565 টাকা করে বেতন দেওয়া হবে। কোতোয়ালি, শালবনি, খড়গপুর লোকাল, ডেবরা, দাঁতনসহ মোট 8টি থানায় এই নিয়োগ হবে। চাকরিতে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। 18 থেকে 40 বছর বয়সী পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। শারীরিক মাপজোক, দৌড় এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আবেদনকারীর বাংলা লিখতে ও বলতে পারা বাধ্যতামূলক। ইচ্ছুক প্রার্থীদের তাদের নিজেদের থানায় আবেদনপত্রের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন নথি জমা করতে বলা হয়েছে। পুরুষদের আবেদনের জন্য ন্যূনতম উচ্চতা 160 সেমি, ন্যূনতম ওজন 51 কেজি হতে হবে। মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 152 সেমি এবং ওজন 44 কেজি হওয়া বাধ্যতামূলক। এই সমস্ত যোগ্যতা থাকলে ইচ্ছুক প্রার্থীরা এই উপরিযুক্ত যে 8টি থানায় এই নিয়োগের জন্য বলা হয়েছে সেখানে 17 ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই তোমরা তোমাদের যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের লোকাল থানা বা পার্শ্ববর্তী থানায় কিন্তু অবশ্যই জমা করো, এবং এর জন্য কিন্তু অবশ্যই তোমাদের যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা কিন্তু অবশ্যই যেন থাকে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখাবে বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে।